হলো মেক্সিকান স্ট্রিট ফুড। এই রাস্তার উপরে এভাবে ছোট ছোট গাড়ি নিয়ে মেক্সিকানরা খাবার বিক্রি করে। এখানে পাশে আরো অনেক এভাবে খাবার দোকান আছে। এই যে দেখেন কর্ন, এগুলো হচ্ছে কর্ন, কর্ন বিক্রি করতেছে। কিভাবে কর্ন মানে কেটে কেটে নিচ্ছে দেখেন তারা। এটাকে তারা ভর্তার মতো করে বানাবে, মরিচ, ম্যানিস আর মশলা টশলা দিয়ে। মেক্সিকান সঙ্গীত। এদিকে আরো খাবারের দোকান। সবাই খাবারের জন্য লাইন ধরছে। এরকম এই মুহূর্তে আছি সান জোসে দেল কাবো, সান জোসে দেল কাবো ডাউন টাউন। এটা হচ্ছে মূলত একটা টুরিস্ট স্পট বলা চলে। সবাই হচ্ছে টুরিস্ট, বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এখানে আসে। তো সামনে গিয়ে দেখি আর কি আছে। যেখানে একটা ঘর সুন্দর করে সাজানো হয়েছে, আর এদিকে হচ্ছে হকার। এই দেখেন সব খেলা বিক্রি করতেছে বাচ্চাদের হকাররা। আর এদিকে হচ্ছে বিশাল বড় ক্রিসমাস ট্রি। ক্রিসমাস তো শেষ হয়ে গেছে আরো 7-8 দিন আগে, তারপরও ট্রিটা রয়ে গেছে। কারণ টুরিস্টরা এখনো যেহেতু আসতেছে, তাদের জন্য বিশেষ করে দর্শনার্থী যারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য এটা এখনো রাখা হয়েছে। দেখেন চারপাশে খেলনা বিক্রি করতেছে বাচ্চাদের। এই পাশে এগুলো সব হচ্ছে চকলেট, ক্যান্ডি, বিভিন্ন ধরনের চকলেট। এখানে আর এদিকে হচ্ছে ছোটখাটো একটা বইমেলা, যেখানে কিছু স্টল আছে, বইয়ের স্টল। আর এইদিকে কিছু কিছু মাথা দেখা যাচ্ছে, মানুষের মাথা। তো ওখানে যাই দেখি এগুলো কার মাথা। এটা কে? এই যে দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই যেখানে ইনফরমেশন দেওয়া আছে, প্রফেসর ফার্নান্ডো আইকোস্তা সান্ডেস 1819-18 থেকে 2000 সাল পর্যন্ত। কত বছর বাঁচছে সেটা এখানে এই যে দেখা আছে। 1918 সালে সে জন্ম নিয়েছে, 2000 সালে মারা গেছে। এই হলো সেই মহান ব্যক্তি। বাট আমি তো জানি না, এটা মনে হয় মেক্সিকান কোনো ব্যক্তি মনীষী হবে। এই যেখানে একটা দাদি দেখা যাচ্ছে, দাদি দেখেন চশমা পরে আছে। দাদি, দাদির নামটা কি দেখি, প্রফেসর মারিয়া এমেলিয়া 1907 থেকে 1990। দেখেন এখানে আরো কিছু মাথা আছে। এই একে দেখে একেবারে ভিলেনের মতো আমার মনে হচ্ছে, ভিলেন, ভিলেন, মেক্সিকান ভিলেন।
আর এর নাম হচ্ছে প্রফেসর পাবলো মার্টিনেস মার্কুইস মাথা কে এই মহান ব্যক্তি এই মহান ব্যক্তির নাম হচ্ছে মরিসিও ক্যাস্ট্রো কোটা অনেক কঠিন কঠিন নাম মেক্সিকান নাম আর এ মনে হচ্ছে সৈন্য দেখে একেবারে সৈন্যের মতো মনে হচ্ছে দেখেন কোনো বিশাল কোনো মুক্তিযুদ্ধ হবে আর কি মেক্সিকো কার সাথে যুদ্ধ করছে সেটা জানি না মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল এই হলো তার নাম জোসে অ্যান্টোনিও এদিকে আরও আছে দেখেন দারিমোস এর নাম হচ্ছে কি কঠিন নাম লাস্টারটা বলি গ্রিন শেষে না সামনেটা পড়তে পারতেছি না এত কঠিন মেক্সিকান নাম করা সম্ভব না 1830 থেকে 1932 ও অনেক বছর বাঁচছে 102 বছর বাঁচছে এই ব্যক্তি আর এই কে প্রফেসর মনে হচ্ছে যেহেতু চশমা পরা হ্যাঁ প্রফেসর এই দেখেন প্রফেসর জিসাস ক্যাস্ট্রো এর নাম এই হলো আশেপাশের অবস্থা এই হলো ক্রিসমাস ট্রি আদের মাথাগুলোতে দেখলেন এই হলো বিখ্যাত মনীষী মেক্সিকো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন তো পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ